আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে সকালবেলার জন্য একটু রং চা বসিয়ে দিয়েছি কেটলের মধ্যে, তো এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ ওগুলো দিয়ে দিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে রং চাটা রেডি করে আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে, আর এখন হলো আমি ঘরের সামনে বসে আছি, তো বাচ্চারা একটু সিঁড়ির মধ্যে বসে আছে। আমরা শুধু তিনজনে চা খেয়ে নিয়েছি, সবাই এখনও ঘুম থেকে উঠেননি, তো পরে একসাথে মানে চা খাওয়া হবে। আবার দুধ চা একটু বসিয়ে দিব। সবার নাস্তা করা শেষ হয়ে গেলে তারপর হলো একটু রান্নাবান্না করতে হবে। আজকে হলো বেশি রান্নাবান্না করব না, শুধু গরু মাংস রান্না করব, একটু শাক রান্না করব। কিছুক্ষণ ওখানে বসার পর হলো আমি ঘরে চলে এসেছি। ঘরে চলে আসার পর এখানে মার জন্য ওটমিল বানিয়ে নিয়েছি, তো সকালবেলার নাস্তা দিয়ে দিব। ওইদিকে একটু দুধ চা বসাবো, এখানে হলো দুধটা শেষ হয়ে গিয়েছে, ওইটা আমি রিফিল করে নিচ্ছি। এটা হলো নিডো দুধ। তো নিডো দুধটা আসলে আমাদের ঘরে তেমন একটা খাওয়া হয় না, মাঝে মধ্যে আসলে হঠাৎ আনা হয়ে যায়, তো এখানে ডানোটা আসলে বেশি খাওয়া হয়। তো এখানে নিডো দুধটা আমি একটু ভরে নিয়েছি, তারপর দুলাভাইকে চা দিয়ে দিলাম, আমরাও একটু চা খেয়ে নিয়েছি। এখন হলো আমি রান্নার জন্য একটু প্রিপারেশন করে নিচ্ছি। আসলে বেশি রান্নাবান্না নেই, অল্প অল্প রান্না করব। দেখা যায় আগের দিন যা যা রান্না করি ওইগুলো একটু একটু রয়ে যায়, তো পরের দিন আর অল্প করে রান্না করি। তো এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু বেশি করে ছিলে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওইগুলো এখন কেটে তারপর মাংসটা বসিয়ে দিব, গরুর মাংস। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি গরুর মাংসটাও কেটে নিচ্ছি। এখানে কুরবানির ফ্রেশ মাংস, তো ওইটা রান্না করব, এখন কেটে নিচ্ছি। আর অনেকে দিয়েছেন, তো ওইগুলা কোনো ব্যাগে দেখা যায় অনেক বড় বড় মাংসর টুমা ছিল, আর ওইগুলো এখন কেটে কুটে একটু ছোটো করে নিব। ছোটো করে দেখা যায় সলিড মাংসটা ছোটো করলে কেটে ভালো লাগে, আর বেশি বড় বড় মনে হয় যে কীরকম কেটে ভালো লাগে না, তো এই জন্য একটু ছোট্ট করে কেটে নিচ্ছি। ওইদিকে আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিব। প্রথমে তেল দিয়েছি, তারপর মাংস দিয়ে দিলাম, তারপর এখানে আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ গরম মশলা দিয়ে মাংসটা বসিয়ে রাখবো। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন হলো একটা হাঁড়িতে আমি তুলে নিব, হাঁড়িতে তুলে তারপর মশলা দিয়ে দিব। একসাথে মশলা সব কিছু দেওয়া যায়, তা আমার কাছে মনে হয় যে আগে মাংসটা কষিয়ে নিলে ভালো হয়, তো এই জন্য আমি এইভাবে রান্না করি। তো পরিমাণ মতো পেঁয়াজও দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি হলো ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তো প্রেশার কুকারে মাংসটা রান্না করলে মনে হয় একদম সফট হয়ে যায়, আর বেশি সময় লাগে না ওইটা রান্না করতে। তো ওইটা মিডিয়াম সাইজের একটা প্রেশার কুকার, ওইটা দিয়ে দেখা যায় 7 থেকে 8 জন বা 10 জনের মতো মানে মাংসটা রান্না করা যায়।
তো ওই পাশে হলো আমি ফ্রোজেন করেছিলাম কিছু লাল শাক, লাল শাক বের করে নিয়েছি, ওইটা এখন সিদ্ধ করব, তারপর হলো সিদ্ধ করে বাগারটা দিয়ে দিব সব শেষে। ওই পাশে প্রেশার কুকারের মাংসটা আমি ট্রান্সফার করে এখানে হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি, এখন হলো শুধু মশলা দেওয়ার পালা, মশলাটা দিয়ে তারপর হলো কষিয়ে নিব মাংসটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সব শেষে দিয়ে দিব একটু পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়াটা দিলে আসলে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয় আর খেতে ভালো লাগে, আর আমি যে পাঁচফোড়নটা আনি ওইটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল থাকে, তো ওইটা দিলে দেখা যায় মাংসর মধ্যে সুন্দর একটা ঘ্রাণ হয়, তো এই জন্য সব শেষে পাঁচফোড়ন দিয়ে দেই। তো এখানে এখন নাড়াচাড়া করে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এদিকে এখন পেঁয়াজ রসুন দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি, এখানে দুইটা রসুন দিয়েছি, তারপর লাল শাকের বাগাটা দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি আর কিছুটা আস্ত দিয়ে দিয়েছি জালটা বেশি না হওয়ার জন্য। তারপর এটাকে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রান্না করব। তো গরু মাংসটাও হয়ে যাচ্ছে, ওই পাশে হলো আমার লাল শাকটাও হয়ে যাবে, তো ওইগুলা দিয়ে হলো দুপুরের খাবার দাবার হয়ে যাবে। আর আগের দিনের যে ডাঁটা দিয়ে গরু মাংস রান্না করেছিলাম ওইগুলোও রয়েছে, তারপর মাছ রান্না করেছিলাম ওইগুলোও রয়েছে, সব কিছু মিলিয়ে আজকের দুপুরের খাবার দাবার হয়ে যাবে। এখন হলো আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো, আর খাবার দাবার দুপুরের মানে শেষ হয়ে গেলে আমরা একটু বাহিরেও চলে যাব। এখন শুধু রয়ে গিয়েছে কিচেনটা ক্লিন করার পালা, কিচেনটা ক্লিন করে চুলা ক্লিন করে নিব। এখানে ডাল ভিজিয়েছিলাম ডাল রান্নার জন্য, তো আমার ননাস বললেন যে এখন আর ডাল রান্না না করার জন্য, তো বাহিরে যাব এই জন্য লেট হয়ে যাবে। আর এখানে বাচ্চারা বসে খেলাধুলা করছে, তো এখানে গাড়ি দিয়ে ওরা খেলছে, একদিকে কার্টুনও দেখা হচ্ছে, তো এখানে একটু শ্যুট করে নিয়েছি। এখানে আমরা বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে হলো দিলওয়ার পার্কে চলে এসেছি, তোমাদের ঘর থেকে বেশি দূরে না, কাছেই ছিল, তো ওইটাতে চলে এসেছি, এখানে বাচ্চারা খেলা করছে। আর এই যে আমার মেয়ে বসে দোলনা চড়ছে, তো ও কিন্তু দোলনা থেকে নামছে না, ওটা ও বলছে যে সারাদিন থাকবে। এখানে আমার ইউসুফ আর আমার বাইগনা ওরা একসাথে দুজন স্লাইডে খেলা করছে, আর ওই পাশে আরও তিনজন। এখানে ইউসুফ এখন চলে এসেছে, তো ওরা হলো 2 মাসের ছোট বড়, একসাথে ওদের জন্ম হয়েছে, মানে 2 মাসের বেশ কম ছিল, তো আমার ছেলে হলো 2 মাসের ছোট। আর এখানে পাখনা বুড়ার অবস্থা দেখে মানে খুবই ভালো লাগছে, ও মানে ওরটা চড়বে না, ও বড়দেরটা চড়বে, তো ওখানে চলে এসেছে, অনেক সময় ওখানে খেলা করেছে, ওখান থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা যাচ্ছে না। আর ওই পাশে হলো ফ্লাওয়ারের মানে বাগান ছিল, ওইগুলা এখন দেখা যাচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, এখন আর ফ্লাওয়ার নেই, গাছগুলা মরে যাচ্ছে।
আর এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, পানির কাছে যাব একটু, ওই পাশে অনেক সুন্দর একটা জায়গা, তো ওখানে চলে যাব। আর গত বছর কিন্তু ওখানে আমরা এসেছিলাম, তখন কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ার ছিল, দেখতে অনেক সুন্দর লেগেছে। আর এই বছর কিন্তু ফ্লাওয়ারগুলা নেই, আর ওই পাশে সুন্দর একটা জায়গা আর দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে হলো অনেক দূর থেকে আমি একটু শ্যুট করে নিয়েছি, তারপর অনেক সময় হাঁটাহাঁটি করার পর এখানে বাচ্চাদেরকে কিছু খাবার খাওয়ানো হয়েছে আর ওই পাশে একটু ফান্ডা দেওয়া হচ্ছে। তো এই হলো আমার আজকের ব্লগ, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।